মীরজাফরের আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওর নামে জায়গাটা জাফরাগঞ্জ বলে জানা হয়। এর ভিতরে তার পরিবার ক্রিয়া 1100। 1100 কবর বলা সম্ভব নেই। যারা 18 খানা, যারা নবী পেয়েছিলেন তাদের মিন মিন কবর গালা বলা হবে, অন্য দেশে কবর আমরা বলি না। আপনি যে হাজিয়া দুয়ারি প্যালেসটা দেখতে এসেছেন, ইনি নবী তৈরি করা নবাব নাজিব হুম মাইন জা। যে প্যালেসটা দেখবেন আসল না নকল, আসল ছিল হিরাজির মানসিকা নষ্ট হয়ে গেছে। ইনি নকল হাজতই বানিয়েছিলেন 16.5 লক্ষ টাকা সোনা টাকা দিয়ে। নবাব নাজিম হুমায়ুন জা মীরজাফরের পঞ্চম পুরুষ। দ্বিতীয়টা বাবা নাম ওয়ালা জা, 3 বছর নবী পেয়েছিলেন 1821-24। তৃতীয়টা হুমায়ুন জা কাকার নাম আলী জা, 11 বছর নবী 1810-21। ওয়ালা জা আলী জা এরা দুই ভাই ছিল। হাজিয়া দুয়ারি উল্টো দিকে একটা সামনাসামনে একটা সাদা রঙের বাড়ি, বলা যা ইমামবাড়া। ইনা তার মালিকের সমাধি ফরাইদুন ঝা। প্রথম কবর দেখলাম হুমায়ুন ঝা, তার ছেলে ফরাইদুন ঝা। মীরজাফরের 5 ছেলে, বড় ছেলে মিরন। মিরনের সমাধি এখানটে নেই, বিহারের রাজমহল, ওখান থেকে নিয়ে আসা হয়নি। এলেনি 4। 1 নম্বর মুবারক দলা, 2 নম্বর আসেরা দলা, 3 নম্বর সাইফুদ্দলা, 4 নম্বর নাজিবুদ্দলা। মীরজাফরের 4, মিরন কেলিয়া 5টা, মিরন নাই। বিহারের রাজমহলে কবর আছে ছেলে। এই সাদা উঁচু কবরটা, এটা হচ্ছে নবাব মীরজাফরের কবর। এটা দুই পাশে দুই কাকা, নজাবি খান নজাব খান, ডাক নাম মীরজাফর, ওর আসল নাম নবাব মীর মোহাম্মদ জাফর খান। 1757 থেকে নবাব পেয়েছিলেন, 1765 সালে মারে গিয়েছিলেন 8 বছর নবী। সাদা মার্বেল মীরজাফরের কবর, দুই পাশে দুই কাকা উনার। এটা হচ্ছে মীরজাফরের বাবা, নাম হচ্ছে সৈয়দ আহমদ হুসাইন নজাফি। নজাব দেশ শেষ ছিলেন, নজাব হয়ে গেলেন। মীরজাফর মুর্শিদাবাদে 3খানা বিয়ে, 3টি বিয়ে করেছিল। প্রথম হচ্ছে সাহাখানা বেগম, মীরজাফরের প্রথম, আলিবর্দিন বনার সাথে।